हाय गाइस, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमी देखाबो चिंगड़ी एवं चिकेन पास्ता। एखाने देखो आमी एकदम सॉलिड चिकेन पिसटा निये निएछि, हाड़ छाड़ानो। और एखाने निये निएछि चिंगड़ी माछ, एरकम आमी एकटु बड़ो साइजेर करे पिस करे निएछि। गाजरटाके आमी एरकम लम्बा लम्बा करे केटे निएछि, काँचा लंका एकटु फाली करे निएछि, आर निये निएछि टमेटो। टमेटोटो आमी एरकम लम्बा करे पिस करे निएछि। আর এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি এভাবে দেখো খুলে খুলে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা, আমি দেশি রসুনটা ব্যবহার করছি। এখানে আমি দুইটা দেশি রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখো কিরকম সিদ্ধ করেছি। এই যে টিপ দেওয়ার পরে যাতে একটু গলে যায়, এরকম ভাবে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা পেস্ট তৈরি করব। দেখো এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সয়া সস। এক চামচের মতো দিয়ে দিলাম সয়া সস, আর কিছুটা দিয়ে দিচ্ছি টমেটোর সস। আমি 3 চা চামচের পরিমাণ মতো দিয়ে দিলাম সয়া সস। এই পেস্টটা আমি তৈরি করে রাখলাম, এটা রান্না করার সময় আমার কাজে লাগবে। এখন আমি মূল রান্নাটা শুরু করব। কড়াইতে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি, যেহেতু বেশি পরিমাণে রান্না করব তেলের পরিমাণটা বেশি লাগবে। সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কিছুটা সতে করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সতে করে নেওয়ার পরে আমি রসুনটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। এখন এটাকে আমি খুব ভালোভাবে বেজে নেব, পেঁয়াজটা আর রসুনটা। এভাবে আমি মিনিমাম 5 মিনিট ভাজব। পেঁয়াজ রসুনটা আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে মশলার পেস্টটা যে তৈরি করে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেগুলো আমি আগে থেকে ফালি করে রেখেছিলাম। এখন মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো, যেগুলো আমি এভাবে এরকম পাস্তার মতো লম্বা লম্বা করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি গাজর, গাজর তো একটু সেদ্ধ হতে টাইম লাগে। এখন আমি দিয়ে দেব যে চিকেনগুলো হাড় ছাড়ানো, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন আর গাজর একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে, এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, আমি মিনিমাম এখন 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। আমার চিকেনটা আর গাজরটা হয়ে গেছে, এখন আমি দেখে নিচ্ছি পুরোপুরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার আরো 5 মিনিট রান্না করব, কারণ চিংড়ি মাছটা হওয়ার জন্য। এভাবে আমি আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখো আমি চিংড়িটাকে আর ক্যাপসিকামটাকে এভাবে আমি 5 মিনিট একটু রান্না করে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। পাস্তার উপরে দিয়ে দিচ্ছি পাস্তার যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণটা তোমরা পরিমাণটা বুঝে দেবে, এটা আনুমানিক বলা যায় না। এখন আমি আরও এভাবে 5 মিনিট রান্না করব, তাহলেই কিন্তু আমার আজকের এই চিংড়ি এবং চিকেন পাস্তাটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবে বাসায়, একদম রেস্টুরেন্টের স্টাইলে চিংড়ি এবং চিকেন পাস্তা। এখন আমি এটাকে পাস্তাটার ভিতরে মশলা ঢোকার জন্য আমি এভাবে 5 মিনিট ঢেকে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি লেটুস পাতা,
লেটুস পাতাটাকে এভাবে আমি একটু পাঁচ মিনিট করে নেব এভাবে লাড়াচাড়া দিয়ে। তাহলে আমার পাস্তাটা খেতে একটু টেস্ট হবে। তোমরা কিন্তু অবশ্যই এই এই রেসিপিটার মধ্যে লেটুস পাতাটা ব্যবহার করবে, তাহলে খেতে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু আমার পুরোপুরি এই চিকেন পাস্তাটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আর তোমরা কেন আমার ভিডিও লাইক করোনি প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবে। আর এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে চিংড়ি এবং চিকেন পাস্তা। আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।